हाय फ्रेंड्स, अस्सलामु अलैकुम। अपनारा सबाई केमन आछेन? आशा करी भालो आछेन। आमिओ भालो आछि। आज नतून आरेकटि भिडियो निये चले आसलाम आमि साथी। आमार ए भिडियोटि जदि भालो लेगे थाके अवश्य एकटि लाइक देबेन एबं आमार चैनलटि सबसक्राइब करबेन। आज चले आसलाम हाटे सकालबेला, आर आज आइछि आमरा तिनजन हाटे। হেঁটে আসলাম 40 মিনিট। হেঁটে আসার পরে এবার আমি একটু গরম পানি করে নিছি। গরম পানি দিয়ে আর এই লেবুর রস দিয়ে খাবো। আর এই লেবুর রস অনেক প্রচণ্ড রস, একটা লেবুতে অনেক রস হয়েছে দেখেন। আর এই লেবুটা আমাদের বাড়ির লেবু, এর জন্য এটা রস অনেক। আর বাড়ির জিনিস আসলে ভালো হয় কিনা জিনিসটা তো ভালো হয় না, আর বাড়ির গাছের লেবু আর কিনা জিনিস। তারপরেও কিনে তো খাওয়া লাগবে, কারণ বাড়ি যাওয়া হচ্ছে না আর বাড়ি থাকি না ওই কারণে। আর যে নিচে দেখেন কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, এখন সকালবেলা তো অনেক সুন্দর। আর এই যে গাছে ফুল ফুটেছে, মসজিদের গাছ, এটা মসজিদ। আর কত সুন্দর সবুজ, অনেক সুন্দর। আর নাস্তার পরে আমি একটু এক জায়গায় যাব। এ বাড়িটা কত সুন্দর, মুরগি। হ্যাঁ, এটা তেজপাতা, তেজপাতা পড়ি আছে গাছ। তাই ফুল গাছ। যে যেখানে যাতে চাইছিলাম চলে আইছি, সাথে থাকুন। ও কেমন করতেছে এই পাগলা? আরে এই যে এই দুটো নিচে কালকের একটা দাম দিয়ে গেলাম না, তিনটে নাচ্ছে, এখন চারটে নিলাম না, একটা ফেরত দিচ্ছে। আপনার লেখাটা একটা দাম দিয়ে গেছেন, আর আপনার এরা কত লেখা? আমিও পায়জামার সিট নেব। ওই নিচে ওই যেটা দেখে গেছিলাম না কালকে, এটা সিট নেব। এই যে কালকে দেখছিলাম না, এই না কালকে আইছিলাম ভাবি আর আমি আইছিলাম, আমার ছেলে আইছিল আর একজন আইছিল, মানে আপনি ওই আর ওখান থেকে চলে আসি। অনেকক্ষণ হয়েছে, এবার আমি রান্নাঘরে চলে আসছি, কারণ রান্না করব দুপুরের জন্য, ওই জন্য চলে আসছি। আর পুঁটি মাছ আর এই যে ভাজি, এটা ভাজি করব। আর পুঁটি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব, আর এই কাঁকরোল ভাজি করব। ওই জন্য এখানে একটু হলদি আর লবণ দিয়ে একটু মাখায় রাখবো, কারণ নরম হয়ে গেলে ভাজাটা একটু ভালো ভাজা হয় ওই জন্য। আর আমি একটু সব কিছু ভাজার আগে একটু লবণ হলুদ মাখায় নিই, নিলে একটু নরম হয়ে যায়, ওই জন্য ভালো ভাজা হয়। এটা আমি মাখাই নেব। আর ওখান থেকে আইসে আধা ঘন্টা হয়েছে। এই যে দেখেন মাখায় রাখছিলাম, এবার পানি বেরোইছে এখান থেকে, এই পানিগুলো ফেলাই দেব, দিয়ে আমি ভাজবো।
কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর জিরা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ভাজিটা ভেজে নেব। আর আজ পুঁটি মাছ রান্না মানে তরকা দিয়ে রান্না করব। পুঁটি মাছ আছে অনেকদিন, তা কোনো কিছু দিয়ে খাওয়া হচ্ছে না। আর ভাজি করলে খাওয়া হয়, তা অল্প কয়টা মনে করেন মিষ্টি কুমড়ার ভিতরে দেব আর ভাজি করব খাওয়ার জন্য। ওই জন্য এই পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি। আর ওখানে গেছিলাম কারণ আমায় একটা ওয়ান পিস কিনছিলাম অনেক আগে, সেই ওয়ান পিসটা বানাই নেই। আর এখন তো লকডাউন, লকডাউনের সময় তো সব দোকানপাট সব কিছু বন্ধ, ওই কারণে মার্কেটে যাওয়া হচ্ছে না আর কিছু কেনা হচ্ছে না। আর সামনে ঈদ, তারপরে একটা ওয়ান পিস ছিল যে বানাতে দিয়েছিলাম। এবার ওর সঙ্গে না মানে ওড়নাও আছে, তা সালোয়ারের কাপড় হচ্ছে না, ওই জন্য আমি ওখানে গেছিলাম। মানে আমাদের বাসার সাইডে, বেশি দূরে না, একদম কাছাকাছি। তা একজন বলল যে উনি অনেক কাপড় চাপড় উঠাইছে, যে ওখানে গেলে পাওয়া যাবে সব কিছু, ওড়না থ্রি পিস সব কিছু পাওয়া যাবে। উনি অনেক আগে উঠাইছে ওখান থেকে, এখন সবাই নিয়ে আসতেছে কারণ সামনে ঈদ, টুকি টাকি মনে করেন যার যা লাগে নিয়ে আসতেছে। আর আমার একটু রকম লাগবে, তার জন্য আমি গেছিলাম। আর ওই ভাবি আর আমি গেছিলাম, আর কালকেও গেছিলাম। তা ওনাই মানে আমি যে আমার ওয়ান পিস, ওর সঙ্গে আমি মানে সালোয়ারের কাপড় মিল হচ্ছিল না, যে কী কী মনে হচ্ছিল যে কেমন কালার কেমন কালার, তারপরে আবার মনে করে তারপরে সকালে গেছিলাম। গিয়ে তারপরে ওই যে নিয়ে আসলাম, নিয়ে এসে দর্জির কাছে বানাতেও দিয়েছি কারণ কয়েকদিন পরে তো বাড়ি যাওয়া লাগবে, বাড়ি যাব। আর বাড়ি যেতাম না, এখন গাড়ি ঘোড়া বন্ধ। তারপরে আমাদের ও রাব সুহানের আব্বু মোটরসাইকেলে করে রেখে আসবে বাড়ি। এখানে মনে করেন একাকা কি করব আর ঈদের সময়, ছেলেটাও বাড়ি যেতে মন চাই। আর ওই ঈদের সময় গেছিলাম, আর ঈদের পরে আর যাওয়া হয়নি। আর দেশের যে পরিস্থিতি, মনে হচ্ছে যে না, মা বাপের কাছে শ্বশুর শাশুড়ির কাছে যাই, ওদের মুখটা একটু দেখি। আস খুব খারাপ লাগতেছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে। আশেপাশে যে পরিস্থিতি এখন, মনে করেন সমস্ত ঘরে ঘরে প্রায় করোনা ছড়াই গেছে, তার জন্য আমারও মনে চাচ্ছে না একটু বাড়ি থেকে ঘুরে আসি, ওই জন্য বাড়ি যাব একটু ঈদের সময়। যে ওর আব্বু তো মোটরসাইকেলে রেখে আসবেনি, কি করব সকাল সকাল বেড়ে সকালে ভোরের দিকে ওর আব্বুর মোটরসাইকেলে উঠে চলে যাবেনি। আর আমাদের খুলনা থেকে সাতক্ষীরা তো বেশি দূরে না, ওই জন্য আর মোটরসাইকেলে যাতে গেলে মনে করেন এক ঘন্টা সময় লাগবে, ওই জন্য আমরা যাব। আর মিষ্টি কুমড়া রান্না করব, ওই জন্য আমি এই মাছ ভাজির কড়াইতেই আমি মশলা করে নিচ্ছি, মশলা মানে ভেজে নি কষাই নিচ্ছি আর কি। আর আমি পুঁটি মাছ দিয়ে কোনোদিন কোনো তরকারি রান্না করিনি, আজকে মনে হলো যে আমি আর কোনো মাছ দেবো না, আজকে এই পুঁটি মাছ দিয়েই মিষ্টি কুমড়ো রান্না করব, দেখি কেমন লাগে। কোনোদিন আমি রান্না করিনি, আজকে পুরো তো মিষ্টি কুমড়ার ভিতরে এই পুঁটি মাছ দিচ্ছি, কেমন লাগবে জানি না। কোনো মাছ খাতি মন চাচ্ছে না, তাই মনে করলাম যে এই মাছ বের করি, একটু ভাজি বেশি করে ভাজলে এমনি ভাজির সঙ্গে খাতি পারবো। আর কয়টা এই তরকারির ভিতরে দিয়ে দেবো মিষ্টি কুমড়ার ভিতরে, দেখি কেমন লাগে আজকে খাতি। আর একটা কথা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন।